কোভিডের কারণে দীর্ঘ বছর হজ বন্ধ ছিল আবারও শুরু হতে চলেছে এবছর থেকে হজ যাত্রা আর সেই উদ্দেশ্যে মুর্শিদাবাদের হজ যাত্রীদের নিয়ে করা হলো এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন আর এই আয়োজনটি সম্পন্ন হল বহরমপুর রবীন্দ্র সদনে এই আয়োজনে হজ যাত্রীরা কোথায় যাবেন কিভাবে যাবেন কিভাবে তারা সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসবেন এই সমস্ত বিষয়ে তাদেরকে দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবির চলেছে কোভিড বিধি মেনে আজকে মূলত হচ্ছে আপনার আপনার সকলেই জানেন কোভিড সিচুয়েশনের জন্য দু বছর হজ বন্ধ ছিল তো মহান আল্লাহ তালার জয়কশেষ আমাদের আবার হজ চালু হয়েছে তো দু সালে যে হজে যাবে তাই হজের ট্রেনিং হিসাবে তাদেরকে কি কি কাজ করবে কখন তারা যেতে হবে এবং ওখানে যে মানুষ কি করবে সেটা প্র্যাকটিক্যালি আমাদের দেখানো হচ্ছে কাবা শরীফে কিভাবে কীভাবে করবে এবং ওখানে যখন যাবে সেই সময়তে এরাম কি করে করবে তারপর হচ্ছে মানুষ ওখানে হারিয়ে যাওয়ার ভয় থাকে কোন মানে কোনো অসুবিধা নেই তাদের একটা কভার দিয়ে দেওয়া হবে এরকম বিভিন্ন এগুলা কোনো দেখানো হয়েছে নিয়মগুলো দেখানো হয়েছে আমাদের এই জেলা থেকে সাতশো তিপান্ন জন হজে যাচ্ছে আমাদের আজকে ট্রেনিং এখানে পাঁচশো সামথিংকে ডাকা হয়েছে আগামীকালকে জঙ্গিপুরে আছে ট্রেনিং এলাকা হজ কমিটির যারা দায়িত্বে আছেন ওখান থেকে উনি এসেছেন আমাদের মাদ্রাসা কলকাতা হজ অফিস থেকে ওখান থেকে এসেছে ওনারা এবং যারা হজে ট্রেনার আছে তারাও আছে আমরা যেমন ইমাম সাহেব আছে এই জেলার যেহেতু দায়িত্ব আছি আমরাও আমাদের আরও যারা মলোনা সাহেব আছে তারাও সেটাকে দেখানো হচ্ছে